Uh, in today's class i am going to discuss about uh, surface tension before uh, i am going to discuss with surface tension let us see some phenomena about the liquid okay so the phenomena is that ইট ইজ আওয়ার কমন এক্সপিরিয়েন্স মানে আমরা প্রত্যেকেই এটা দেখি যে লিকুইড ড্রপস আর মেইনলি স্পেরিক্যাল আমি যখন একটা ড্রপারে করে একটা টেবিল বা কিছুর উপরে লিকুইড ড্রপ ফেলি লিকুইড ড্রপটা কি করবে চেষ্টা করবে এটা সেরিক্যাল ফর্মে নিজেকে নিয়ে আসার জন্য ওকে সো ইট ইজ মেইনলি আওয়ার কমন এক্সপিরিয়েন্স দ্যাট আ লিকুইড

তাহলে এই সারফেস এরিয়া যদি মিনিমাম হয় তাহলে লিকুইড ড্রপটা স্টেবল কনফিগারেশন করবে এবং উইল বি আ ফর্ম এর ছাড়া আমি কি দেখতে পাই না তাহলে এই ঘটনার থেকে আমি বলতে পারি যে লিকুইড তার উপরিতলটা ইফ বিহেভ লাইক এ স্কিন কিরকম আমি যেটা টান করা রাবারের চাদর এদিকে ওদিক টেনে দিই তাহলে আমি দেখতে পাব যে এই তার উপরের তলটা একদম মসৃণ অবস্থাতে আছে ঠিক আছে তার মানে ইজ স্ফেরিক্যাল ড্রপটা আমি যেটাকে ডিসটারব না করি বাইরে থেকে এক্সটারনাল ফোর্স দিয়ে তাহলে এই স্ফেরিক্যাল ড্রপ এর সারফেসটা বিহেভ লাইক এ স্কিন ওকে সো

অবজেক্ট নিয়েছি কিডল ঠিক আছে এবার আমি করবো কি এই তিনটে সেপারেটলি আমি লিকুইডের মধ্যে ফেলবো তোমরা যখন সায়েন্স ফেয়ারে যদি কোথাও যাও দেখতে পাবে যে যদি খুব সাবধানতার সঙ্গে আমি লিকুইড সার্ফেস এর উপরে ফেলে দিই ইট ক্যান ফ্লোট রাইট

এই স্কিন লাইক বিহেভিয়ার এক্সিস্ট করে এবং যদি এমন আমি ঘটনা ঘটাই ধরে নাও একটা তুমি রাবারের চাদর চারিদিকে টান করে বেঁধে রেখেছ এবার ঠিক তার মাঝখানটাতে তুমি আস্তে আস্তে বিভিন্ন ওয়েটকে চাপিয়ে যাচ্ছ একটা সার্টেন ওয়েট চাপানোর পর্যন্ত এই টান করা চাদরটা ওই ওয়েটটাকে ধরে রাখতে পারবে কিন্তু যখন সেই ওয়েটটা বাড়াতে বাড়াতে এমন একটা জায়গায় পৌঁছাবে একসময় চাঁদরটা ছিঁড়ে যাবে সারফেস অফ দ্য লিকুইড বিহেভস লাইক দ্যাট রাবার শিট ওকে তাহলে কি এটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স অ্যাটেন্ড করতে পারে তার মানে লিকুইড সার্ফেসটার মধ্যে এমন কিছু মানে এলিমেন্টাল প্রপার্টি আছে বা এলিমেন্টাল বিহেভিয়ার আছে যার জন্য লিকুইড সার্ফেস এরকম স্কিন লাইক বিহেভিয়ার দেখায় তাহলে দেখা যাক প্রপার্টি এর মধ্যে এক্সিস্ট করে এটা আমরা খুঁজে বোঝার চেষ্টা করব ওকে তাহলে কি আমরা পাবো দা ইফ ইউ সো দিস আর দ্য রেজাল্ট আমরা আগেই বলেছি

There exist some liquid molecule will that is submerged within the liquid. Now as you see here, these spherical balls are basically liquid drops. drop they are like liquid drops.

তাহলে এই মলিকিউলটা ধরে নাও একদম আউটার সার্ফেসের উপরে আছে তাহলে এর মধ্যে কি কি ফোর্স আছে দা দেয়ার এক্সিস্ট অ্যাটমসফেরিক প্রেশার ওকে যেহেতু এটা ওপেন লিকুইড সার্ফেস আর এর চারিদিকে আরও লিকুইড মলিকিউলগুলো আছে তাহলে একটা মলিকিউলকে সারাউন্ড করে যে সমস্ত মলিকিউল আছে প্রত্যেকের মধ্যে কি থাকবে ইন্টার মলিকিউলার ফোর্স অর্থাৎ আন্ত আনবিক যে বল দুটো অনুর মধ্যে যে আকর্ষণ বল দ্যাট উইল এক্সিস্ট ফর দিস লিকুইড ড্রপ ওকে আবার চলে আসো সেকেন্ড ড্রপটাতে এটা কি খানিকটা লিকুইড সার্ফেস নিচে ডুবে আছে তার মানে এর এই সমস্ত জায়গাতেও যদি লিকুইড পার্টিকেল গুলো থাকে তাহলে তারা কি করবে তারা অ্যাট্রাক্ট করবে এই মলিকিউলটাকে এইবার যে মলিকিউলটা একদম ডুবে আছে ভিতরের দিকে সে কি করবে না সে চারিদিক থেকে ফোর্স ফিল করবে যেটা ডুবে আছে সেটা কি করবে এর চারিপাশে যাবতীয় সমস্ত যে ফোর্স ফিল শুধু তাই নয় ধরে নাও যে পাত্রের মধ্যে এটা রাখা আছে সেই পাত্রের দেয়ালের সঙ্গে কি হবে ইন্টার ইন্টারমলিকুলার ফোর্স এবং এদের নিজেদের মধ্যে আমি একটু ভুল বলেছি দে আর দা ইন্ট্রা ফোর্স মানে নিজেদের মধ্যে আন্তরাণবিক এবং ইন্টারমলিকিউলার ফোর্স অন্যান্য পাত্রের লেয়ারের সঙ্গে তাহলে এই যে ইন্ট্রা এবং ইন্টারমলিকিউলার ফোর্স এখানে এক্সিস্ট করছে তারা আলটিমেটলি কি করবে না এই লিকুইড ড্রপগুলোকে যারা

পাশাপাশি থাকবে শুধুমাত্র উপরের লেয়ারে কোনো রকম কোনো নেই টেনশন আলটিমেটলি অ্যাপিয়ার্স অ্যাজ সারফেস টেনশন ঠিক আছে তাহলে আমি বলতে পারি যে দ্য মলিকিউলস which are on the surface of the liquid or they are very if they are very near to the surface okay they are not equally surrounded so they are not equally surrounded by other molecules okay as a result each of this molecule

ওকে তাহলে আমি এই কনক্লুশন থেকে বলতে পারি যে দেয়ার এক্সিস্ট ভেরি মিনিমাম নাম্বার অফ মলিকিউল উইচ ক্যান রিসাইড অ্যাট দ্য সার্ফেস অফ দ্য লিকুইড তাহলে লিকুইড সার্ফেসের উপরে খুব কম সংখ্যক মলিকিউল থাকতে পারে পরিষ্কার তো ওকে এইবার আমি ঠিক এর পরের এক্সাম্পল তাহলে সার্ফেস টেনশনকে আমি বেসিক্যালি এক্সপ্লেন করবো কি করে Imagine the line AB, it has got length L on the free surface of the liquid. Now there exist some opposite forces F which are directed just opposite to each other and they are acting at right angle to the line. সো যেহেতু সারফেস টেনশন আমি বললাম যে পটেনশিয়াল এনার্জি সারফেসটা মিনিমাইজ করার চেষ্টা করবে সারফেসটা শৃং করতে চাইবে তার মানে উইচ ইমাজিনারি লাইন আছে দেই লাইন বরাবর দুদিকে ফোর্স অ্যাপিয়ার করবে তারা কি করবে সারফেসটাকে শৃং করার চেষ্টা করবে রাইট এবং ইফ এ ফর দা फोर्सेस এই ফোর্সটা কার উপরে তৈরি হবে না

dine per centimeter so dimension of t which is surface tension is a dimension of force divided by dimension of length so the dimension of force is mass into acceleration so mass length time to the power minus 2 divided by length so surface tension is m to the power minus 2 okay so this is the surface tension's dimension and its dimension is either newton per meter

তাহলে সেই ফ্রি সারফেস এক্সিস্ট এর জন্য এবং ফ্রি সারফেস সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে কিছু এনার্জি এক্সিস্ট করে এন্ড দ্যাট এনার্জি ইজ বেসিক্যালি সারফেস এনার্জি কিভাবে আমি সারফেস এনার্জি ক্যালকুলেট করব না ধরে নাও দেয়ার ইজ এ ফিল্ম এ বি সি ডি রাইট এবং এই এ বি সি ডি ফিল্মের

কোনো একটা ফিল্মের উপরে রাখা আছে বা এর ভিতর ধরে নাও কোনো একটা লিকুইড ফিল্ম আছে এবং দ্যাট ফিল্ম কে আমি কি করছি ওই ফোর্স দিয়ে

Is pulled very slowly, and that due to that slow motion, by somehow I can manage to shift that EF up to a small distance dx. As the motion is very slow, the system we have got enough time.

the work done is solely for stretching the liquid film among liquid film is stretch kara jun no work done that is delta w equal to twice delta w equal to twice f into delta x so twice इनक्रीज करते অর্থাৎ আমি এইভাবে বলতে পারি জিনিসটাকে দ্য ওয়ার্ক দ্যাট ইজ বেসিক্যালি স্টোরড অ্যাজ পোটেন্সিয়াল এনার্জি ইন দা লিকুইড ফিল্ম ইট ক্যান বি কম্পেয়ার উইথ দ্য এনার্জি স্টোরড ইন দ্য স্ট্রেচ স্ট্রিং তাহলে অ্যাজ ইফ আমি যদি লিকুইড কে স্ট্রেচ করতে চাই সাম পোটেন্সিয়াল এনার্জি Will be increased, and this energy is basically called surface energy. So, in another word, I can say that surface tension is basically surface energy per unit area. Okay. Now. how can you judge the shape of the liquid? We have seen that the surface tension saves the liquid drop and bubble in spherical. It is our common experience. But when the size is very small, surface tension is very dominant force and small surface area junno eta ki the shape of that liquid will be perfectly spherical if the drop is very small but if you increase the size of the drop যদি আমি ড্রপটা সাইজটাকে আস্তে আস্তে বাড়াই তাহলে কি করব ফর লার্জ ড্রপ লার্জেক্ট অফ গ্র্যাভিটি অলসো সো ডিউ টু দ্যাট এফেক্ট অফ গ্র্যাভিটি দ্য ড্রপ গেইন ওভাল শেপ রাইট ওকে এরপরে আমি যে কনসেপ্টটা কনসেপ্ট অফ

জল নিয়ে আমি একটা কাঁচের স্লাইডকে কে তার মধ্যে ডোবালাম তাহলে কি ঘটনা ঘটবে না কিছুটা পরিমাণ জল ওই কাঁচের স্লাইড বে উপরের দিকে উঠে আসার চেষ্টা করবে অর্থাৎ দেয়ার উইল বি এট্রাকশন অফ গ্লাস অ্যান্ড ওয়াটার মলিকিউল নাও ডিপেন্ডিং অন দ্যাট অ্যাট্রাকশন ইজ বেসিক্যালি intermolecular attraction mind it the attraction between different types of molecule is basically intermolecular attraction okay now is first figure this is water this is glass this is the attraction between glass and the water.

লিকুইডটা ওই গ্লাস ভেজায় ইট উইল পরিষ্কার করে আমরা দেখি যে লিকুইড মানে সার্ফেসের লিকুইড এর মধ্যে যদি আমি কোনো গ্লাস প্লেট বা কাউকে ডোবাই তাহলে কিছুটা লিকুইড উপরের দিকে উঠে আসে তার মানে কি অ্যাট্রাকশন ইজ ভেরি মাচ গ্রেটার than the intramolecular, intermolecular attraction is greater than intermolecular. Okay, so angle of contact will be acute, and on the other hand, angle of contact will be obtuse. Example: okay? acute angle of contact for glass and water, and for obtuse angle of contact is basically mercury and glass. Okay. In the next part, as I already know that the

And for anticlastic surface, there are two types of curvature. Here is along this direction, and another surface curvature is along this direction. So, for this surface, the center of curvature is at this point, and for this surface, center of curvature along this direction. So, there exists two opposite point of center of curvature. So, this type of surface is known as anticlastic.

There exist some pressure, and the pressure is basically atmospheric pressure plus some extra pressure due to force of attraction of the liquid surface. Okay. On the other hand, at the outer surface of that liquid bubble, there exist. only atmospheric pressure তো আমি ধরে নিলাম যে এই এইটা একটা সারফেস আছে এ বি সি ডি এবং এই সারফেসটা আমার কি রকম না সিনক্লাস্টিক সারফেস এবং এই সিনক্লাস্টিক সারফেসের ভিতরের দিকে তাহলে এই সারফেসটার উপরে নর্মাল আমার এ পয়েন্ট এবং বি পয়েন্ট থেকে যে আমি ড্র করছি মিটস এট দ্য পয়েন্ট ওয়ান এবং ডি এবং সি থেকে যে নর্মালটা আমি ড্র করছি দ্যাট উইল মিট এট ও টু ঠিক আছে তাহলে আমি বলতে পারি যে আর ওয়ান

At the convex side of the film, BP, and the pressure at the concave side, or the inside of that spherical bubble, is P plus small p. So we have to calculate this value of this small p. Right. Thora now, AB equal to x, BC equal to y. তাহলে সারফেস এরিয়া অবভিয়াসলি a b c d and that will be equal to x into y এবং যেহেতু আমি ধরে নিয়েছি যে r1 ইজ the radius এবং তাহলে আমি এটা ধরে নিতেই পারি যে এরিয়া

Pushing the film is equal to small p into r1 into theta1 into r2 into theta2. Right? Now, if you assume that due to that pull of the force, A surface star ultimately dz amount of displacement got along.

এখন টু কেন যেহেতু এই ফিল্মটা দুটো সাইড এর সার্ফেস আছে সেই জন্য টু টু ফ্যাক্টর কামস তাহলে সারফেস সারফেস টেনশন দ্যাট ইজ ইকুয়াল এনার্জি পার ইউনিট এরিয়া তাহলে সারফেস এনার্জি যে পরিমাণ প্রয়োজন টু ইনক্রিজ দ্যাট সারফেস এরিয়া ইজ বেসিক্যালি টি ইন টু ডেলটা এ

However, if the surface is anticlastic then there will be opposite side opposite radius of uh, center of curvature o1 and o2 so for one it will be positive and for another it will be negative so in that case one surface will be increased by r1 plus delta z and the other distance or the other radius will be decreased by R2 minus delta Z. Surface excess pressure that will be twice T 1 by R1 minus 1 by R2. Okay, so this is the estimation of excess pressure in terms of surface tension T. And special case. If the liquid drop is spherical. তাহলে একটা আর one এবং ar two এই দুটোই সমান সো from দিস ইকুয়েশন ইফ আর ওয়ান এন্ড আর্ট টু আর ইকুয়াল দেন p will be টোয়াই t into আর এবং টু f্যাক্টার টিন অ্যাপিয়ার করবে না তার কারণ হচ্ছে দেল বি ওয়ান সারফেস অনলি ওকে এবং যদি আমি spherical liquid bubble ধরি তাহলে bubble এর ক্ষেত্রে ভিতরটা ফাঁকা বাইরেটাও ফাঁকা so that will be two sided surface এবং তার ক্ষেত্রে excess pressure will be 14 so divided by r যদি so আমি cylindrical bubble ধরি r1 equal to r and another distance r2 or radius r2 that will be infinity so that will be p is equal to twice t divided by r how the temperature will affect the surface tension plainly if the temperature changes very small amount or it is slowly varying function so in that case surface tension will change in a linear relation so t equal to t0 1 plus alpha t t0 is the surface tension at zero temperature okay 0 degree centigrade temperature and T is the temperature at T degree centigrade. On the other hand, for a wide range of temperature, surface tension will be A into 1 minus theta prime by theta prime C to the power n. Now, in this case, theta prime C is a critical temperature. A and n are two constants and that is. That depends on the the particular type of liquid. And this constant, the value of this two constant, two পার্টিকুলার টাইপ অফ করি তাহলে এই কনস্টেন্ট গুলো ভ্যারি করবে তাহলে এই রিলেশন থেকে আমি বলতে পারি যে এট critical temperature Tc,